আইটিবারের পক্ষ থেকে আপওয়ার্ক বাংলা টিউটোরিয়ালে আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। গত পর্বে আমরা আপওয়ার্কের এই পর্যন্ত কমপ্লিট করেছি এবং আপনারা দেখেছেন আমরা টাইটেল ইত্যাদি ডিসক্রিপশন এই বিষয়গুলো আমরা এখানে উল্লেখ করেছি। তো এখন আমরা সেকেন্ড স্টেজে আছি, যে এক্সপেরিয়েন্স অ্যান্ড এডুকেশন, যে আপনার কাজের অভিজ্ঞতা এবং এডুকেশন সম্পর্কে আপনাকে এখানে তথ্য দিয়ে এটা আপনাকে ফিল আপ করতে হবে। তো প্রথমে যেটা আছে, রেট ইউর এক্সপেরিয়েন্স লেভেল, যে আপনার এক্সপেরিয়েন্স লেভেল, আপনি যে আপওয়ার্কে কাজ করবেন তো এটা আপনার, আপনি কতটুকু দক্ষ সেটা আপনাকে এখানে দিতে হবে, যে আপনি আসলে কতটুকু দক্ষ এবং আপনি কিভাবে এই কাজটা কমপ্লিট করতে পারবেন। তো এক্ষেত্রে দেখুন তিনটি অপশন এখানে আছে, এন্ট্রি লেভেল, ইন্টারমিডিয়েট এবং আরেকটি আছে এক্সপার্ট, যে আপনি যে বিষয়ে কাজটা করবেন। যেমন আমরা এখানে এসইও বিষয়ে কাজটা করব, তো আপনি কি এসইওর বিষয়ে এন্ট্রি লেভেলে, মানে মাত্র মাত্র কাজটা শিখেছেন এই লেভেলে আছেন, নাকি ইন্টারমিডিয়েট লেভেলে আছেন যে আপনি কাজটা মোটামুটি পারেন, নাকি এক্সপার্ট লেভেলে আছেন যে আপনার অনেক বছরের অভিজ্ঞতা আছে এই কাজে? তো আমরা এখানে ইন্টারমিডিয়েট লেভেলটা সিলেক্ট করি, কারণ আমরা ধরে নিলাম যে আমরা কাজটা শিখেছি এবং দুই একটা প্রজেক্ট আপওয়ার্কে আসার পূর্বে আমরা করেছি। এরপরে এমপ্লয়মেন্ট হিস্টোরি, তো আপনি আগে কোথাও কোনো কাজ করেছেন কিনা সেটা এখানে দিতে হবে। তো এটা হচ্ছে অপশনাল, আমরা দেখতে পাচ্ছি ডান পাশে অপশনাল লেখা আছে, তার মানে এটা আমাদের দিলেও হবে না দিলেও হবে, কোনো প্রবলেম নেই। এরপর আছে এডুকেশন হিস্টোরি, সো আমরা অ্যাড এডুকেশন দিয়ে দিই, আমরা আমাদের স্কুলের নাম এখানে দিয়ে দিতে পারি, যে মাইলস্টোন স্কুল দিয়ে দিলাম। এখানে ফর্ম, যে কত সাল থেকে কত সাল পর্যন্ত আপনি স্কুলে ছিলেন, সো আমরা যে কোনো একটা দিয়ে দিই, যে আমরা আমাদের ইচ্ছা মতো যে কোনো একটা এখানে আমরা দিয়ে দিচ্ছি, ওকে ফাইন। ডিগ্রি অপশনাল, এগুলো সব অপশনাল, আপনার ডিগ্রি, তারপরে আপনি কোন বিষয়ে পড়াশোনা করেছেন, বর্ণনা, এগুলো চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন, সো আমরা এখানে সেভ করে দিলাম। দেখুন এডুকেশনটা এখানে সুন্দর মতো অ্যাড হয়ে গেছে। এরপরে সার্টিফিকেশন, যে আপনার কোনো সার্টিফিকেট আছে কিনা, আপনি যে কাজ করবেন কোনো সার্টিফিকেট আছে কিনা, এটা হচ্ছে যে আপনি যখন কাজ শিখবেন এবং কাজ করবেন তখন বিভিন্ন কোম্পানি থেকে সার্টিফিকেট নেওয়া যায়, অনলাইন থেকে সার্টিফিকেট নেওয়া যায়, বা দেখা গেছে এই যে দেখুন এখানে কয়েকটা সার্টিফিকেশনের নাম লেখা আছে, মাইক্রোসফট, ওরাকল, জেন্ট আর অ্যানাদার প্রোভাইডার ইত্যাদি বিভিন্ন কোম্পানি আছে, যারা আপনাকে আপনার কাজে আপনি কতটা দক্ষ সেগুলোর উপর ভিত্তি করে আপনাকে সার্টিফিকেট দেয়। তো আপনার যদি এই ধরনের কোনো সার্টিফিকেট আপনি অর্জন করে থাকেন এখানে সেটা অ্যাড করতে পারেন, তবে এটা হচ্ছে সম্পূর্ণ অপশনাল, করলেও হবে না করলেও হবে। এরপর আছে পোর্টফোলিও প্রজেক্ট, যে আপনি কোনো পোর্টফোলিও প্রজেক্ট অ্যাড করতে চাচ্ছেন কি না। আমি এর আগের টিউটোরিয়ালে আপনাদেরকে বলেছি যে পোর্টফোলিও প্রজেক্ট হচ্ছে আপনার পূর্ববর্তী কোনো প্রজেক্ট আছে কি না আপনার এই কাজের উপর। তো এইটা আসলে এখানে অপশনাল দেখাচ্ছে, এটা অ্যাড করলেও হবে না করলেও হবে, তবে আপনারা চাইলে এখানে অ্যাড করতে পারেন, যে আপনার প্রোফাইলে দেখুন এখানে লেখা আছে অ্যাড ভিজুয়াল স্যাম্পলস অফ ইয়ার ওয়ার্ক, যে আপনার কাজের আগের স্যাম্পলগুলো আপনি চাইলে এখানে অ্যাড করতে পারেন। তো আমরা এখানে যা যদিও অপশনাল কিন্তু তারপর এখানে একটি পোর্টফোলিও প্রজেক্ট অ্যাড করি। তো এর আগে আমি বলে নেই, আমাদের যারা এসইও বাংলা টিউটোরিয়ালটি দেখেছেন সেখানে আমরা দেখেছি যে কিভাবে প্রজেক্টের কাজের নমুনা সাবমিট করতে হয়। তো আমরা সেখান থেকে তৈরি করা একটি কাজের নমুনা এখানে দিয়ে দিচ্ছি, কারণ আপনি যে সেক্টরে কাজ করবেন সেই সেক্টরের পোর্টফোলিও তৈরি করে নেওয়ার দায়িত্ব আপনার, কারণ এটা হচ্ছে ফ্রিল্যান্সিং গাইডলাইন টিউটোরিয়াল, এখানে পোর্টফোলিও কিভাবে বানাবেন সেটা দেখানোর কোনো প্রশ্নই ওঠে না। পোর্টফোলিও হচ্ছে আপনি যে কাজ করবেন সেই কাজের নমুনা আপনাকেই তৈরি করতে হবে। সো আমরা এখানে ক্লিক করে আমাদের কম্পিউটার থেকে একটি নমুনা অ্যাড করে দিই। দেখুন আমাদের প্রজেক্টের টাইটেলটা দিতে হবে, যে আমরা কি কাজ করেছি। সো আমরা এসইওর একটা কাজ দিই, যে লিংক বিল্ডিং, লিংক বিল্ডিং একটা কাজের নাম দিলাম। প্রজেক্টের ডিসক্রিপশন চালে দিতে পারেন, যে 200 না দিয়ে 50 দিই, 50 কোয়ালিটি ব্যাকলিংস দ্যাট ইমপ্রুভড সার্চ রেজাল্ট, জাস্ট আপনি আপনার কাজের ডিসক্রিপশন দেবেন। এবং এখানে যদি কোনো পিকচার এখানে দিতে চান চাইলে সেটা দিতে পারেন, অথবা আপনি এখানে কোনো ফাইল, আপনার কাজের কোনো ফাইল আছে কিনা সেটা দিতে পারেন। তো আমরা এখানে ব্রাউজে ক্লিক করে একটা ফাইল যোগ করে দিই। তো আমরা আমাদের কম্পিউটার থেকে যে কোনো একটি ফাইল লিংক বিল্ডিং এর
স্যাম্পল হিসেবে যোগ করে দিলাম। আপনি যদি চান এটার কোনো ছবি যুক্ত হবে যে আপনার প্রোফাইলে সেটার ছবি দেখাবে, এখান থেকে অ্যাডে থাম্বনেল নেলে ক্লিক করে আপনি সেটার বা আপনার কাজের কোনো স্ক্রিনশট থাকলে সেটাও এখানে দিয়ে দিতে পারেন। আর এখানে ক্যাটাগরি, এখানে আপনি কোন ক্যাটাগরিতে এটা করেছেন, এখান থেকে আমরা সেই ক্যাটাগরিটা সিলেক্ট করে দিচ্ছি যে সেলস এন্ড মার্কেটিং এসইও। আর প্রজেক্ট ইউআরএল, তো প্রজেক্ট ইউআরএলটা হচ্ছে যে আপনি যে প্রজেক্টটা করেছেন সেটা যদি অনলাইনে থাকা কোনো প্রজেক্ট হয় বা সেটা যদি কোনো লিঙ্ক থাকে যে লিঙ্কে গেলে ক্লায়েন্ট দেখতে পারবে আপনার কাজটা, সেক্ষেত্রে আপনি এখানে সেই ইউআরএলটা দিয়ে দিতে পারেন। তো আমরা এখানে জাস্ট পাবলিশ চেঞ্জেস, ওকে ফাইন, দেখা যাচ্ছে যে আমাদের যে পোর্টফোলিওটা আমরা অ্যাড করতে চেয়েছি সেটা এখানে অ্যাড হয়ে গেছে এবং আমরা আমাদের আগের পেজটাতে চলে এসেছি। তো একটু লোড হচ্ছে পেজটা, যদি একটু দেখুন আমরা নিচের দিকে চলে আসলাম, এই যে লিঙ্ক বিল্ডিং, তো উপরে ইন্টারমিডিয়েট সিলেক্ট ছিল ওটা চলে গেছে। ঠিক আছে, জাস্ট সেভ অ্যান্ড কন্টিনিউ। দেখুন আমরা সেভ করলাম এবং জাস্ট লেটেস্ট প্রজেক্ট মানে আমাদের পরবর্তী সেকশন, দেখুন আমাদের সেকেন্ড যে সেকশনটা ছিল এক্সপেরিয়েন্স অ্যান্ড এডুকেশন কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এসেছি ফাইনাল ডিটেলসে, এখানে আমাদের কিছু ইনফরমেশন আমাদের ফিল আপ করতে হবে, আমাদের বিলিং রেট ইত্যাদি। তো আজকের পর্ব এইটুকুই, আমরা পরবর্তীতে এই 3 নম্বর স্টেপটা কমপ্লিট করবো ইনশাল্লাহ। তো সেটার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।